ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ দেবলীনা। এখন বাজে 3:40 আর দেখতেই পাচ্ছো আমরা রেডি হয়ে গেছি। সোনাইকে দেখতে পাচ্ছ কি লাগিয়েছে, একদম হিরো। তো আমাদের যে দোল দেখতে যাওয়ার কথা ছিল, তো আমরা সাসপেন্সে রাখছি না, দোল দেখতে যাওয়ার কথা ছিল, তো তার জন্য আমরা রেডি হয়েছি, বেরোচ্ছি। আমাদের 4টার সময় ট্রেন, আর 1 বছর পর ট্রেনে চাপবো, খুব এক্সাইটেড। তার জন্য 1 বছর স্টেশনটার মুখই দেখিনি। তো আমরা রেডি হয়ে গেছি ফুললি, হাজব্যান্ড এখনও রেডি হয়নি, তো রেডি হলেই আমরা বেরোবো। আর আমি এরকম একটা সালোয়ার কামিজ করেছি, তো ওখানে যেয়ে আবার ড্রেস নিয়েছি, নন্দার বাড়িতে যেয়ে আবার ড্রেস চেঞ্জ করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরোটাই তোমাদের সাথে। অনেক দিন পর ট্রেনে যাবো, ট্রেনে চেপে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা স্টেশনে পৌঁছে গেছি, দেখো পিছনে এই ব্রিজটা নতুন হয়েছে। ওই ব্রিজটা আমরাও এখনই ফার্স্ট টাইম দেখছি। তো যখন লকডাউন চলছিল তখন এই ব্রিজটা তৈরি হচ্ছিলো, মানে কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছিলো। আর আমাদের ট্রেন 10 মিনিট লেট আছে। এখন হাজব্যান্ড গেছে মোটর সাইকেল রাখতে, ওই যে আসছে দূরে, তো আসুক, তারপর আমরা প্ল্যাটফর্মে যাব। ওই যে হাজব্যান্ড আসছে। টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি আর ট্রেন আমাদের ঢুকছে। তো এতদিন পর ট্রেনে চাপবে কি বলছো, বলো শোনাই, এতদিন পর ট্রেনে চাপছিস, কেমন লাগছে বলছো? তো এখানটা একদম ওই দেখো, দেখতে পারো তোমরা, আমাদের ট্রেন চলে এসছে, তো প্ল্যাটফর্মে ঢুকছে। আর আজকে প্রচুর ভিড় স্টেশনে, প্রচুর ভিড়, অনেক মানে লোক আমরা ট্রেনটাতে যাবে বলে দাঁড়িয়ে আছে। তো চলো ট্রেনটা এবারে চাপি, ট্রেন সে হাজির, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তো একটাও সিট খালি নেই, আমরা পুরো রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। আর একটি সিট ছিল, তো ছেলে বসতে চাইলো না, বললো না আমি চাপ বসবো না। তো আমরা তিনজনে এখন দাঁড়িয়েই যাচ্ছি। আর এখন যাচ্ছি টোটো ধরতে, কিন্তু ওয়েদার খুব খারাপ, বড় এদিকে ঝড়, মেঘ উঠে গেছে, পুরো ঝড় উঠেছে, তো পুরো হাঁপিয়ে গেছে, আমি কথা বলতে পারছি না। তো চলো দেখি কিছু পাই নাকি। তো লাকিলি আমরা টোটোটা পেয়ে গেছি, একজন প্যাসেঞ্জার চেপে আবার নেমে গেলো, আর আমরা এখন রিজার্ভ করে নিয়েছি। তো এখন যাচ্ছি নন্দুদের বাড়ির দিকে, চলো সঙ্গে দেখবো, চাল করবো এটা। কিন্তু আমাদের লাকটা খুব খারাপ, প্রচন্ড মেঘ এসেছে, কি করে দোল মেলা দেখতে যাবো সেটাই ভাবছি। এই যো এখানে মোনা দাঁড়িয়ে আছে, মোনা কি বলবি বল, তোদের ঘরে কিছু বলার নাই। এই যো মনোজ মিষ্টি দিচ্ছে, ওই যো ওখানে রনি দাঁড়িয়ে আছে ওর বন্ধুর সাথে মোবাইলে গেম খেলছে। ওই দেখো দূরে সূর্যটা, দেখো কি সুন্দর লাল, কি ভালো লাগছে দেখতে। না তো এখন আমরা রয়েছি ছাতে, আর ওই দেখো সোনাই, ও এত সুন্দর ছাদটায় বাতাস দিচ্ছে, কি দারুণ লাগছে, মনে হচ্ছে না যে নিচটাতে নামি, ছাদটা দিয়ে দেখে যাই। আর ওই যে মোনা দাঁড়িয়ে আছে, মোনা আজকে খুব খুশি, আমরা এসেছি দোল দেখতে। তো সত্যি কথা বলছি ছাদটা খুব ভালো লাগে, এদের দেখো কত নয়নতারা ফুটে উঠেছে দেখা যাচ্ছে।
এই দেখো কি সুন্দর নয়নতারা ফুল ফুটেছে। তো চলো এবারে আমরা রেডি হব মেলা যাওয়ার জন্য, তারপর রেডি হয়ে একদম তোমাদের। তো গাইস এখন কটা বাজছে আমি বলতে পারছি না, তো আমরা রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি। তো আমি এরকম ভাবে একটু খুব তাড়াতাড়ির মধ্যে সেজেছি, জানি না কেমন হয়েছে, এরকম করেছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি, অনেক লেট হয়ে গেছে এখন। তো আমরা এখন ঘরের বাইরে আছি আর মানে ছোটদিদের ঘরটা থেকে বেরোলে যে শিব মন্দিরটা সেখানে আছি, আর এরা হচ্ছে সব এই যে পেছনে হাজব্যান্ড, তারপর এখানে মোনা। মোনাকে আজকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। মোনাকে আমি নিজের হাতে সাজিয়েছি, আর এই যে সোনাই পেছনে রনি, আর এটা হলো শিব মন্দির ওই যে বাবা শিব। তো চলো যে মেলাতে যে কথা হচ্ছে। তো আমরা এখন রনিকে কি সেই কন্যা টাকা হচ্ছে নাকি, লাজুকের মতন মুখ নামিয়ে দিচ্ছিস? এই যে মিস্টার অভিষেক বোস, মিস্টার অভিষেক বোস তো এটা হলো দোল উৎসবের মেন পয়েন্ট। তো এখানে হচ্ছে গৌর নিতাইয়ের মানে মূর্তি, এখানে পুজোটা হয় আসল পুজোটা, তারপর বাকিটা তো পুরো মেলা মানে দোকানদানি আর খাবারের জায়গা। তো এই জায়গাটা হচ্ছে মেন, ঠাকুরটা দর্শন তোমাদেরকে আমিও করিয়ে দিলাম। তো চলো আগে আগে দেখো আর কি কি বসেছে। তো এটা হলো যে ঠাকুরটা দর্শন করালাম তোমাদেরকে, তো সেই ঠাকুরের মানে কাছে যাবার একটা গেট। তো এটা মাঝে একটা বাঁশ দিয়ে দুটো সাইড করে দেওয়া হয়েছে, একদিকে মানে ঢোকা আর একদিকে বেরোনো। তো এর উপরটা পুরো টুনি লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। রাস্তার ভিড় জায়গা দেখো সবাই, শুধু লোক কত লোকের ঢল, আমরা আছি পিছনে। প্রচুর ভিড়, প্রচুর ভিড় হয়েছে, শুধু মানুষের মাথা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। দোকানদানি কি শ্যুট করবো, দোকানদানিতে শুধু মানুষ আড়াল করে দাঁড়িয়ে আছে, কোনো কিচ্ছু ভালো করে ভিডিও করতেই পারে কোনো মেলাতে এসে এরকম বেশ 10 টাকা 5 টাকা করে লটারি কেটে টিকিট কাটতে খুব ভালো লাগে। যদি পরে যদি ফার্স্ট প্রাইজ পড়ে এরকম একটা আশা নিয়ে থাকি তো আমার তো বেশ লাগে। আমি যে কোনো মেলায় গেলেই আগে টিকিট কাটি, আমার হাজব্যান্ড চেঁচায় ঠিকই কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো আমার এত ভিড় যে আমি ভিডিও মানে মোবাইল বার করতেই পারছি না, তো শ্যুট করতেও পারছি না। এখন একটুখানি ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি কারণ আমার ছেলে একটা ম্যাজিকের দোকানে ঢুকেছে, তো ম্যাজিক জিনিস কিনছে। তো সেই ফাঁকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আমার কথা হয়তো তোমরা শুনতে পারছো না, আমি পুরোটাই ব্যাকগ্রাউন্ডে দেবো, তো তোমরা একটু দোকানগুলো সব দেখে না চলো। Thank you.
তো একটু আগে যে নাগরদোলাটা দেখলে দাগন ট্রেন, তো সেটাতেই এখন আমরা উঠেছি। তো খুব মজা হচ্ছে, আমি আর মোনা বসেছি সামনে, আর পেছনে ওই দূরে দূরে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড মুখে মাস্ক নিয়ে বসে আছে, আর আমাদের ঠিক সামনে আছে রনি আর আমার ছেলে সোনাই। তো চলো একটু এনজয় করি। তো গাইস এখন বাজে 9:45, আর আমরা জাস্ট এই মেলা থেকে ঘুরে এলাম, প্রচুর টায়ার্ড, সেই 7:10 বেরিয়েছি, আর এখন বাজে 9:45, পুরো টানা এতক্ষণ ধরে হাঁটা, এতক্ষণ ওদোকান, প্রচণ্ড ভিড়, মানে কোনো দোকানে ঢুকে যে জিনিস কিনবো তার কোনো উপায় থাকেনি। লাস্ট মোমেন্টে এই একটি ছাড়নি কিনেছি আর 5টা চামচ কিনেছি, এই দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর লেন্দি করছি না, কারণ সকাল থেকে কন্টিনিউ চলছে, আর আমার শখের মেহেন্দির অবস্থা দেখো কি হলো, সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট দিন একটা নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অলওয়েজ মাইন্ড অল টাইম হ্যাপি, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, সবাই বাই বাই।